হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি নাজমুজ সৌদ আপনারা দেখছেন ওয়ার্ডের ধারাবাহিক টিউটোরিয়াল এ পর্বে আমি ওয়ার্ডের ইন্ডেন্ট সম্পর্কে আলোচনা করব ওয়ার্ডের ইন্ডেন্টের কাজটি হচ্ছে নির্দিষ্ট কোনো প্যারাগ্রাফকে অথবা নির্দিষ্ট কোনো লাইনকে মুভ করানো অর্থাৎ লাইনের শুরুতে অথবা শেষে স্পেস দেওয়ার জন্য ইন্ডেন্ট অপশানটি ব্যবহার হয় আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ ইনটেন্টের কাজ দেখার জন্য এখানে আমি বেশ কিছু টাইপ করেছি প্রথম প্যারাতে একটি লাইন এবং পরের প্যারাতে বেশ কিছু লাইন লাইন চারটি লাস্টের তাতে একটা লাইন রয়েছে আমি এই যে পরের যে প্যারাটি রয়েছে দুই নম্বর প্যারা এই প্যারাটিতে আপনাকে দেখাচ্ছি আপনি যদি ইনটেন্টের কাজ করতে চান তাহলে সেই প্যারাটি সিলেক্ট করতে হবে অথবা প্যারার মাঝখানে যে কোনো জায়গায় কারসর রাখতে হবে আমি এখানে কারসর রাখলাম তারপরে হোম ট্যাবের অন্তর্গত প্যারাগ্রাফ সেকশনে এখানে একটি বাটন রয়েছে সেটি হচ্ছে ইনক্রেস ইন্ডেন বাটন আপনি যদি এই বাটনে একবার ক্লিক করেন তাহলে পুরো প্যারাগ্রাফের টেক্সটটি এখানে এক ধাপ সরে যাবে তারপরে আপনি যদি আবার এটিতে ক্লিক করেন তাহলে সে আরেক ধাপ সরে যাবে অর্থাৎ সামনে স্পেস দিচ্ছে এখন আপনি যদি এই স্পেসটি রিমুভ করতে চান তাহলে এইখানে একটি ডিক্রেস ইন্ডেন বাটন রয়েছে এই ডিক্রেস ইন্ডেন বাটনে যদি আপনি একবার ক্লিক করেন তাহলে সেটি এক ধাপ সরে যাবে এবং আরেকবার ক্লিক করলে সেটি আরেক ধাপ সরে যাবে এভাবে আপনারা ইনক্রেস ইন্ডেট এবং ডিক্রেস ইন্ডেট বাটন ব্যবহার করে সামনে স্পেস দিতে পারেন অর্থাৎ প্যারাগ্রাফের সামনে আপনি স্পেস দিতে পারেন ইন্ডেন্ট সম্পর্কে আমি আরও কিছু আলোচনা করছি তার আগে এইখানে দেখুন এই ভিউ ট্যাবের অধীনে এইখানে রুলার একটি অপশন রয়েছে এই রুলার অপশনে যদি আপনি টিকমার্ক করেন তাহলে এইখানে একটি রুলার চলে আসবে এই ভিউ ট্যাব সম্পর্কে আমি পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব এখন জাস্ট শুধু আমরা রুলারটা আনলাম তারপরে আমি হোমে ক্লিক করলাম আবার এখানে দেখুন রুলারে বেশ কিছু বিষয় রয়েছে এটি হচ্ছে হরেজেন্ট্রাল রুলার এবং এটি হচ্ছে ভার্টিক্যাল রুলার এখানে ট্যাব রয়েছে আমরা ট্যাব সম্পর্কে পরে আলোচনা করব আমরা এখন ইন্ডেন্ট সম্পর্কে আলোচনা করব। এইখানে দেখুন কিছু বাটন রয়েছে আবার এইখানে একটি বাটন রয়েছে এই উপরে যে বাটনটি রয়েছে এই উপরের বাটনটিকে বলা হয় ফার্স্ট লাইন ইন্ডেন্ট মাঝে যে বাটনটি রয়েছে এটিকে বলে হ্যাঙ্গিং ইন্ডেন্ট এবং লাস্টে যে বাটনটি রয়েছে সবার নিচে এটিকে বলা হয়েছে লেফট ইন্ডেন্ট আর এখানে ডান পাশে যে বাটনটি রয়েছে এটিকে বলা হয়েছে রাইট ইন্ডেন্ট এখানে যখন আমি কার্সর রেখে এখানে ইনক্রেস ইন্ডেন্ট বাটনে ক্লিক করছি তাহলে দেখুন আমার এই পুরো যেই বাটনগুলো রয়েছে সেই পুরো বাটনটি এখানে হাফ ইঞ্চি সরে গেছে তারপরে এখানে আবার যদি ক্লিক করি সে আরও হাফ ইঞ্চি সরে গেছে তারপরে আমি যদি এটি রিমুভ করে দেয় অর্থাৎ আমি ডিক্রেস করে দেই তাহলে দেখুন সে আগের অবস্থানে চলে যাচ্ছে অর্থাৎ এখানে যদি আপনি এই বাটনগুলোতে যখন আপনি কাজ করবেন অর্থাৎ ইনক্রেস ইন্ডেন্ট অথবা ডিক্রেস ইন্ডেনের কাজ করবেন তখন একই সঙ্গে এখানে সেই কাজটি করবে অর্থাৎ একই ইফেক্ট কাজ করবে এখানকার আরও কিছু কাজ রয়েছে সেটি আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি এই যে উপরে যে বাটনটি রয়েছে এই বাটনটি ধরে যদি আমি এখানে হাফ ইঞ্চি যদি সরাই দিই তাহলে দেখুন আমাদের প্যারাগ্রাফের প্রথম লাইনটি এখানে হাফ ইঞ্চি সরে গেছে তারপরে আমি যদি এই লাইনটি আগের অবস্থানে আবার নিতে চাই তাহলে এই বাটনে ক্লিক করে আবার সরে নিয়ে আসলাম তাহলে আগের অবস্থানে চলে গেছে তারপরে যে মাঝে যে বাটনটি রয়েছে এই বাটনটিতে ক্লিক করে যদি আমি সরে নিয়ে আসি তাহলে দেখুন প্রথম লাইনটি আগের অবস্থানে রয়েছে অর্থাৎ একবারে প্রথম থেকে শুরু হয়েছে এবং পরের দিকে যতগুলো লাইন রয়েছে সকল লাইন এখানে হাফ ইঞ্চি করে সরে গেছে তারপরে এটি যদি আমি আবার আগের অবস্থানে নিতে চাই তাহলে এই বাটনে ক্লিক করে আমি এখানে নিয়ে গেলাম তাহলে সেটি আগের অবস্থানে চলে গেছে তারপরে সবার নিচে যে চারকোনা বাটনটি রয়েছে এটি হচ্ছে লেফট ইন্ডেন্ট এটি যদি আপনি সরান তাহলে দেখুন সকল লাইন এখানে এক ধাপ সরে গেছে হাফ ইঞ্চি সরে গেছে অর্থাৎ এই নীচের যে লেফট ইন্ডেন্ট রয়েছে এটির কাজ এবং এখান থেকে আমরা যে ইনক্রেস ইন্ডেন্ট করেছি এটির কাজ একই অর্থাৎ এই দুই ফাংশনের কাজ হচ্ছে একই তারপরে এটি যদি আমরা আগের অবস্থানে নিতে চাই এখানে ম্যানুয়ালি নিতে চাইলে এখানে ক্লিক করে আমি আবার শুরুতে নিয়ে গিয়ে সেট করলাম তাহলে দেখুন এটি আগের অবস্থানে চলে গেছে অনুরূপভাবে এখানে ডান পাশে যে বাটনটি রয়েছে এটি হচ্ছে রাইট ইন্ডেন্ট এটি যদি আমি ক্লিক করে বাম পাশে যদি সরাই নিয়ে আসি তাহলে দেখুন এখানে হাফ ইঞ্চি সরে গেছে আমার পুরো অর্থাৎ পুরো প্যারাগ্রাফটি আবার আগের অবস্থানে নিতে চাইলে সেটিতে ক্লিক করে আবার আমি এখানে নিয়ে এসে সেট করে দিলাম তাহলে সেটি আগের অবস্থানে চলে গেছে অর্থাৎ এখানকার স্পেসটি রিমুভ হয়ে গেছে এভাবে আপনারা এমএসওয়ার্ডের এখানে ইনক্রেস ইন্ডেন্ট ডিক্রেস ইন্ডেন্ট এবং এখানে যে ইন্ডেন্ট বাটনগুলো রয়েছে এগুলো ব্যবহার করেও আপনারা ইন্ডেন্টের কাজ করতে পারেন আশা করি আজকের এই ভিডিওটি আপনার কাজে লাগবে যদি কাজে লাগে তাহলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন আপনি যদি আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে অবশ্যই বেল বাটন চাপুন পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ধন্যবাদ